ঢাকায় উঠে যাচ্ছে এই রিকশা, নামছে নতুন এই ইলেকট্রিক বাগিকার, যে বাগিকারে মানুষ এখন চলাফেরা করছে। বসুন্ধরা আবাসিক এলাকায় নামানো হয়েছে এমন ইলেকট্রিক রিকশা, ইলেকট্রিক রিকশা যেখানে দশজন মানুষ যেতে পারে একটাতে উঠলে। কয়টা চলে বসুন্ধরায়? দর্শক দেখুন, রিকশার বদলে যা নামছে ঢাকায় এবং চলছে বসুন্ধরায়, একসময় পুরো ঢাকায় রিকশা উঠে নেমে যাবে এ ধরনের ইলেকট্রিক বাহন, ইলেকট্রিক রিকশা, ইলেকট্রিক বাগি কার। এবং এটা একটাতে দশজন যেতে পারেন, ভাড়াও রিকশার চেয়ে কম, আবার ইলেকট্রিক চার্জেও চলে, রিকশার মতো প্যাডেল দিয়ে পায়ে মানুষ কষ্ট করে চালাতে হয় না, এবং যাত্রীরাও আরামে যেতে পারেন, স্বাচ্ছন্দ্যে দ্রুত যেতে পারেন, 30-40 কিলোমিটার গতিতে চলে। এটি রিকশার বদলে নামানো হচ্ছে ঢাকায়, এই যে বসুন্ধরার নতুন রিকশা। ঢাকায় রিকশার বদলে যা আসবে আসছে, ঢাকায় রিকশার বদলে শুরু হয়ে গেছে এখন। এটা 10-seater না? ওকে ওকে, আমরা উঠি। মানে অনেক যাত্রী নিয়ে যাবেন, কিভাবে আপনি নিয়ে যাবেন? মানে এক একজন তো এক এক জায়গায় যাবে, যে রোডে যাবে ওই রোডে নিয়ে যাবেন। তাই এরকম কয়টা গাড়ি নামছে এই বসুন্ধরায়? চারটা নেমেছে, আরো আসবে ভাড়ায় চালিত এ ধরনের বাগি কার। এটা কি নাম কি এটার? অটো মিনিবাস। মিনি বাস তো এরকম হয় না, এটা তো ব্যাটারি চালিত, একটা ব্যাটারি চালিত অটো যেখানে দশজন মানুষ যেতে পারবে। তাই কেমন লাগছে এই যে ভাই? হেভি মজা ভাই। কেমন? আচ্ছা আচ্ছা, বসুন্ধরা আবাসিক এলাকায় চারটা এ ধরনের ইলেকট্রনিক গাড়ি সার্ভিস দেওয়া শুরু করেছে। গাড়ি বলতে এ ধরনের অটো রিকশা টাইপ, এটা মানে এই এলাকার ট্রান্সপোর্টেশন, এই এলাকার মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা সহজ বা দ্রুত মাধ্যম খুঁজে পেল, এবং একসঙ্গে বহু মানুষ যেতে পারবেন, দশজন যেতে পারবেন। এই যে চালক ভাই, উনার পাশে কিন্তু একজন বসে যেতে পারবেন। এবং এটা কত কিলোমিটার স্পিডে চলে? 25, এই যে 26, রিয়েলি এটা 26 কিলোমিটার স্পিডে চলছে এখন? 26 হচ্ছে, এটা চলে 45 কিলোমিটার স্পিডে চলবে বসুন্ধরার নতুন এই রিকশার বদলে যে পরিবহন নেমেছে, ব্যাটারি চালিত অটো রিকশা 10-seater, 10 জন যেতে পারে। উপরে বৃষ্টিতে মানে আপনি ভিজবেন না, রিকশায় তো আপনি ভিজে যান, কিন্তু এখানে ভিজবেন না। তো এটা কারা নামিয়েছে বা কারা সেবা দিচ্ছে? বসুন্ধরা এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ার, তার মানে এখানে কি গানও বাজে? অ্যান্ড্রয়েড প্লেয়ারওয়ালা রিকশা, ডিজিটাল রিকশা, স্মার্ট রিকশা ঢাকায় প্রথম দেখা গেল, এটাকে স্মার্ট রিকশা বলা যেতে পারে। আমরা যা যা দেখছি এখানে, এটা সর্বোচ্চ কত কিলোমিটার স্পিডে চলবে? আপনি কত স্পিডে চালাতে পারবেন? এটা সর্বোচ্চ 35-40। একটা আবাসিক এলাকায় এই স্পিড আসলেই অনেক স্পিড, 30 কিলোমিটার একটা আবাসিক এলাকার ভিতরে গাড়ি চলে 30-40 কিলোমিটার গতিতে। এরকম চারটা নেমেছে, আসবে আর কয়টা আসবে? আরো আসবে কটা, আমি কোম্পানি জানি কটা নিয়ে আসবে, নিয়ে আসবে। দর্শক দেখছেন এই অটোরিকশাটি, যে খুবই কমফোর্টেবল এই আসনগুলো, খুবই কেমন আরাম হচ্ছে, কেমন সিটে, তাই ওই যে পেছনে দুইজন দাঁড়িয়ে আছে কেন? ওরা মজা নিচ্ছে ভাই। তাই ভাড়া ফুল না হাফ দাঁড়িয়ে গেলে? ভাড়া ফুল না হাফ? ভাড়া অনেক কম আছে, আগের রিকশার থেকে অনেক কম। ও আচ্ছা, একটা বিষয় জানা হয় নাই, ভাড়া কত? সর্বনিম্ন ভাড়া কত? মানে 30 টাকা? মানে কোন হিসেব নাই যে কিলোমিটার কত কিলোমিটার গেলেন নাকি? মানে কোথায় থেকে? বসুমতি থেকে? আচ্ছা, তার মানে আপনাদের রুট হচ্ছে বসুমতি থেকে আপনারা কোথায় যাবেন? এক চার্জে কত কিলোমিটার চলে? 60 কিলোমিটার? এক চার্জে 60 কিলোমিটার চলে, এবং চার্জ দিতে সময় লাগে
মানে রাতভর চার্জ দিলে পরে আপনি আরো 60 কিলোমিটার চালাতে পারেন, এটা তো কম হয়ে গেল। 60 কিলোমিটার তো আপনি 4-5 বার ঘুরলেই শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটা ইলেকট্রিক গাড়িতে 10 জন যেতে পারেন এমন একটা ইলেকট্রিক গাড়ি বের হয়েছে, এমন একটা ইলেকট্রিক রিক্সা বের হয়েছে। পায়ে চালিত রিক্সার বদলে এখন এই রিক্সাটি, ইলেকট্রিক রিক্সাটি চলা শুরু হয়েছে বসুন্ধরার ভেতরে দেখছেন। এবং এটা আস্তে আস্তে পুরো ঢাকায় ছেয়ে যাবে কিছুদিন পরে, এবং এটা দেখেই মানুষের অনেক আগ্রহ দেখা যাচ্ছে এবং ভরপুর যাত্রী নিয়ে টানছে। 10 জন যেতে পারেন এখানে। চলুন আজকে এই বাগিকার রিসোর্টে, এগুলো বাগিকার নামে পরিচিত রিসোর্টগুলোতে দেখা যায়, কিন্তু বসুন্ধরার ভেতরে রিক্সার বদলে এখন 10 সিটের এমন গাড়ি এবং 2 সিটেরও ইলেকট্রিক গাড়ি দেখা যাচ্ছে, সেগুলোও নামছে। এটা হচ্ছে বসুন্ধরার এক ব্লক থেকে আরেক ব্লকে যাত্রী টানছে। এই যে 4টা নামানো হয়েছে, এই যে আরও একটা দেখা যাচ্ছে। দর্শক, নতুন ঢাকায় রিক্সার বদলে এই যে আগের রিক্সা, কিন্তু এটা উঠিয়ে দেওয়া হচ্ছে সম্ভবত বসুন্ধরা থেকে, এবং রিক্সার বদলে যা নামছে সেটাই দেখছেন। এটার সিট অনেক কমফোর্টেবল এবং এটা 40 কিলোমিটার গতিতে চলে। একবার রাতভর চার্জ দিলে দিনে অনেক বহু কিলোমিটার এটা চলতে পারে। বসুন্ধরার ভেতরে সার্ভিস দিচ্ছে এগুলো। দর্শক, এ নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানান। রিক্সার বদলে